আসসালামু আলাইকুম প্রাণ পি প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রবাস টাইমের পক্ষ থেকে মুসাইমন এবং মুসাই অফিসিয়ালের পক্ষ থেকে আমি মুসাইমন আছি আপনাদের সাথে তো এই ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করবো আপনারা কীভাবে উমান আসবেন এবং কারা কারা আসতে পারবেন এবং শনিবারের ভিতরে আবেদনের যে কথাটা বলেছি আপনাদেরকে সো সেই সবগুলো এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তো প্রথমে উমানে আজকের ভাইরাস আপডেটটা দেওয়ার চেষ্টা করবো আজকে সাতাইশ আট দুই হাজার বিশ এবং আজকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ও মানে একশো সাতাশি জন এবং টোটাল এ নিয়ে মানে আক্রান্ত হয়েছে আপনার এই পর্যন্ত আক্রান্ত হয়েছে চৌরাশি হাজার পাঁচজন এবং ডেথ হয়েছে ষাট জন যে যা মিলিয়ে ছয়শো পঞ্চাশ জন এবং এর মধ্যে আজকে রিকভারি হয়েছে একশো নিরানব্বই জন এ নিয়ে দাঁড়ালো উনআশি হাজার ছয়শো আটজন এই পর্যন্ত উ মানে রিকোভারি হয়েছে এবং তারপরে যে নিউজটা আপনারা অনেকের মধ্যে একটা আতঙ্ক বিরাজমান যে কে কে আসতে পারবেন এবং কে কে আসতে পারবেন না তো সেটা যদি বলি আপনারা যারা যারা আসতে পারবেন না তার মধ্যে এক নম্বর আছে হাউসমেট মানে যারা গড়ে কাজ করে বেসিক্যালি ফার্মার মাঝরা বা কৃষক যারা তারপরে কার্পেন্টার তারা জানেন ওই বিল্ডিং কন্ট্রাকশন যারা সেন্টারিংয়ের কাজ করে সেন্টারিং উস্তাদ ওয়েল্ডার মানে ওয়েল্ডিং যারা করে লন্ডির ওয়ার্কার মানে লন্ডি তো বুঝেনি বারবার সব ওয়ার্কার মানে সেলুনের দোকানের কাজ যারা করে তারা তারপরে আছে আপনার বিউটি সেলুন বা বিউটি পার্লার যারা কাজ করে তারা এবং ওয়াইটার বা সব ওয়াইটার তো সবাই চিনেন আশা করি তারপরে কন্ট্রাকশন মানে বিল্ডিং লাইনের ওয়ার্কার হেল্পার যারা কেউ আসতে পারবে না তারপরে পার্সোনাল ড্রাইভার এবং সেলস শপ ওয়ার্কার মানে দোকানে যারা কাজ করে তারা এবং কন্ট্রাকশন ম্যাটেরিয়াল সেলার তো যে বারো ধরনের মানুষ বললাম ওরা ব্যতীত উমানের সবাই আসতে পারবেন যদি একটা কথা না বললেন ও এই বারো ক্যাটাগরিতেই কিন্তু মানে অবস্থানরত সকল প্রবাসীরা কাজ করে থাকে যেহেতু বাংলাদেশের প্রবাসীরা আর তেমন বেশি পজিশনে নেই তো উমান সরকারের নিয়মের উপরে যেহেতু কেউ নেই এবং সেই ক্ষেত্রে কিছু বলার নাই কারো কাছে তো আপনারা এই কোন এই ক্যাটাগরি সারা যারা যারা আছেন তারা কীভাবে আসবেন উমানে ইতিমধ্যে আপনারা জানেন আমি প্রবাস টাইমের সাথে জড়িত থাকার কারণে জানতে পারছি উমানের ট্রাভেল পয়েন্ট নামে যে যে জায়গাটা বা যে জিনিসটা এখন এই মুহূর্তে সব কিছু হ্যান্ডেল করতেছে ওরা মিনিস্টারের ফরেনার্স থেকে অনুমতি নিয়ে যেসব প্রবাসী বাইরে দেশে আটকে পড়ে গিয়েছেন এবং এই বারো কোটি ক্যাটাগরি সারা যারা আছেন তাদেরকে আনার চেষ্টা করবে ওরা ওরা আনবে তো সেই ক্ষেত্রে আপনারা ওদের যে লোকেশন সেটা হচ্ছে খুররুম আল খুররুম আপনার সাবকু সেন্টার মানে আল কুররুমের সাবকু সেন্টার আল কামিজ প্লাজার সাইডে বা কেএফসির পিছনে এখানে গেলেই তাদের অফিসটা পাবেন সেই অফিস থেকে আপনারা আত্মীয়র মাধ্যমে বা আপনি ইমেলের মাধ্যমে তাদেরকে সাবমিট করবেন আপনার নাম এবং পাসপোর্ট আপনার ন্যাশনালিটি পাসপোর্টের আইডি পতাকার আইডি এবং আপনার একটা নাম্বার দিবেন যে নাম্বারের মাধ্যমে ওরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে এই সবগুলো দিয়ে আপনারা ওদের সাথে সাবমিট করবেন এবং এ সাবমিটটা ডেফিনেটলি হতে হবে আপনাকে শনিবারের আগে কারণ হইতেছে এটাই আপনারা যখন শনিবারের আগে ওদের কাছে এই জিনিসটা সাবমিট করবেন তারপর কিন্তু ওরা ওই মিনিস্টারি থেকে অনুমতি নেবে অনুমতি নেওয়ার পরেই কিন্তু আপনারা সব প্রক্রিয়া টিকিট বিকেট সব সব প্রক্রিয়া প্রক্রিয়া করা হবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা যারা টিকিট নিয়ে দুশ্চিন্তা করতেছেন আদৌ টিকিট করবো কীভাবে তো তাদের উদ্দেশ্য বলব এটাই উ অবস্থান যে কারোর মাধ্যমে যেখানে ট্রাভেল পয়েন্টের সাথে যোগাযোগ করে নিজের স্বজনের মাধ্যমে টিকিটটা সংগ্রহ করতে পারেন সেটাই সবচেয়ে বেস্ট ওই আমি মনে করি আর আরেকটা কথা বলিনি এই ভিডিওটার মাধ্যমে হয়তো অনেক কিছু আপনাদের কাছে বোঝা নাও যেতে পারে অনেক কিছু নাও জান বুঝতে পারেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আলোচনা করেন অনেকের সাথে জানার চেষ্টা করেন ইউটিউব প্লাস ফেভার পত্রিকা অনেক জায়গায় এটা লেখা আছে অনেক জায়গায় খবর প্রচারিত হয়েছে সবগুলো তথ্য একত্রিত করে একুরের যে এটাই নেবেন আর আমি চেষ্টা করলাম আপনার সাথে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার যেহেতু সবসময় প্রবাসীদের নিয়ে কাজ করি প্রবাসীদের সহযোগিতা করার চেষ্টা করি তো এটাই ছিল শেষ নিউজ ভালো থাকেন সুস্থ থাকেন পজিটিভ মাইন্ড নিয়ে বাসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ